السلام عليكم مستر نازم، كيف حالك؟ انت كويس؟ انت شوف انا كلم، انا شغل هانجر ستيشن، شغل كويس، مره كويس، انا راتب كويس، انا راتب واحد شهر 3500، انت معلوم 3500. انا كلم امس شغل شويه تعبان، اليوم ان شاء الله شغل زياده. كيف انا شغل تاني حبيبي؟ انت شغل تاني، انت تعبان، انت معلوم، انت روح مستشفى، انا اعطيني فلوس ما في مشكله. يلا مع السلامه حبيبي. আসসালামু আলাইকুম। ভিডিওটি তো দেখলেন আপনারা। তো এই ছেলের কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, তো কাজের অবস্থা তেমনটা ভালো না, তো সেই কারণে এই ছেলেটা ওই কাজের অবস্থায় মানে কাজ করতেছে ওই সময় ভিডিওটা করে টিকটকে আপলোড করে। তো ওই ভিডিওটা আমি ডাউনলোড করে পরবর্তীতে একটা ভিডিও বানিয়েছিলাম। এই ছেলেটা যে বিষয়টা তুলে ধরছে, যখন যেটা হইতেছে ওইটি সে তুলে ধরতেছে, বা কাজের যে কি বেহাল অবস্থা, এটা কিন্তু ফুড ডেলিভারিতে যারা কাজ করে আপনারা কিন্তু জানেন। তাহলে এই ছেলে তো মিথ্যা কথা বলার এখানে কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, এখানে তো আবেগ কেনার কোনো কিছু নাই ওর, নাকি আছে? আর ও কিন্তু কথাগুলো বাংলাদেশে কিন্তু বলছে আরবিতে। তো এই বিষয়ে একটাবার চিন্তা করে দেখেন যে একজন লোকের গালি দিতে আমাদের বিবেকে বাধা দেয় না। যে কেউ এর ফট করে মনে করেন একটা গালি দিয়ে ফেলাই, হ্যাঁ বকাটা দিতে কিন্তু মানে কি বলবো সেকেন্ডের ব্যাপার। একটা চিন্তা ভাবনা করে না যে একজন মানুষের যে আমি কষ্ট দেই বা এই কথাটা যে বলতেছি সে তো কষ্ট পাইতে পারে, এই বিবেকটা কিন্তু অনেক লোক আছে করে না। তো যাই হোক, এই ছেলে সুস্থ মানুষ, পাগল না, কোনো কিছুই না। এই ছেলে ফুড ডেলিভারিতে কাজ করতেছে, ও টিকটক করে, ও বিষয়গুলো তুলে ধরছে। আর বর্তমানে মানুষ অনলাইনে টিকটক কন, ফেসবুক কন, ইউটিউব কন, যে কোনো জিনিসেই অনলাইনে দেখার উপরেই কিন্তু সবকিছু বিশ্বাস। কারণ অনলাইনে যদি আপনার মিথ্যা কথা বলেও বিশ্বাস ধরায়, তারপরেও আপনার বিশ্বাস করতে হয়। আর যদি সত্য বলার পরেও আপনার মিথ্যা মিথ্যা মানে প্রমাণিত হয়, ওইটাই কিন্তু সবাই মনে করেন মানে বিশ্বাস করে। তো বিশ্বাস জিনিসটা আসলে এখন অনলাইনের যুগ, তো এখানে বিশ্বাস আর সত্য কোনটা মিথ্যা কোনটা, এটা আসলে এখন মানে বোঝা বড় দায়, খুবই দায়। কারণ আপনারে যা দেখাইবো আপনি ওইটাই বিশ্বাস করবেন। আপনার অনলাইনের উপরেই কিন্তু, বিশ্বাসের উপরেই কিন্তু সবাই এখন এই কাজগুলো করতেছে, বা করবে কি না তারও কিন্তু একটা সিদ্ধান্ত নিতেছে এই অনলাইনের মাধ্যমে ভিডিওগুলো দেখে। কত টাকা ইনকাম হয়, কিভাবে কাজ করব, কোথায় গেলে কাজ হবে, সবই কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনাদের জানানো হয়। তাহলে এখানে একটা ছেলেকে গালি দেওয়াটা তো কোনো প্রশ্নই আসে না। আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন, ওকে কি গালি দেওয়াটা কি ঠিক হয়েছে? ও কি কষ্ট পায় নাই? ও লাস্টে কি বলল যে তুই হসপিটালে যাই চিকিৎসা কর, ঠিক আছে? তো এই আর কি ভাই, যাই হোক, কাউকে ছোট করার আগে, কাউকে গালি দেওয়ার আগে একটা আবার চিন্তা করে দেখবেন। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগেরনাথ ইউটিউব চ্যানেল, বাগেরনাথ ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।